আচ্ছা আপনার নাম জেনে কি বললেন? একটু জোরে আপনার বাবার নাম? বাড়ি কোথায়? ভাঙ্গা থানা? আলফাডাঙ্গা থানা? এখন যে বললেন ভাঙ্গা থানা, আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? ওনার প্রথম ঘরের স্ত্রীর কয় সন্তান? কটা? চার ছেলে। মেয়ে নেই? এখানে কখন আসছেন? রায় কোথায় ছিলেন? বাসা কোথায়? কোন বাসায়? ঢাকায়? ঢাকা বাসা কোথায় আপনাদের? মোহাম্মদপুর। মোহাম্মদপুর কোথায়? এখানে কি বেড়াতে আসছিলেন না কেন থাকতে আসছিলেন? কোনটা? কোথায়? মিউজিয়ামে? বাসায় রেস্ট করার জায়গা নেই? প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ঘোরার জন্য। এখানে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে দেখতে এখানে গেছি, লাঞ্চ করে একটু রেস্ট করে চলে যাবো। তাহলে হঠাৎ করে শোরগোল কেন হলো বা সবাই কিভাবে জানতে পারলো বা জানলো? ম্যাম আমি এই বিষয়ে কিছু জানি না। আর আপনি ভাবতে মেয়ে কেন আসলেন? আচ্ছা আপনার নাম জেনে কি বললেন? একটু জোরে আপনার বাবার নাম? বাড়ি কোথায়? ভাঙ্গা থানা? আলফাডাঙ্গা থানা? এখন যে বললেন ভাঙ্গা থানা, আপনি হুজুর মামুনুল হক সাহেবের সেকেন্ড ওয়াইফ না? আপনাদের কোনো বেবি নেই? ওনার প্রথম ঘরের স্ত্রীর কয় সন্তান? কটা? চার ছেলে। মেয়ে নেই? এখানে কখন আসছেন? রায় কোথায় ছিলেন? বাসা কোথায়? কোন বাসায়? ঢাকায়? ঢাকা বাসা কোথায় আপনাদের? মোহাম্মদপুর। মোহাম্মদপুর কোথায়? এখানে কি বেড়াতে আসছিলেন না কেন থাকতে আসছিলেন? কোনটা? কোথায়? মিউজিয়ামে? বাসায় রেস্ট করার জায়গা নেই? দেশের বাইরে যায় কিন্তু সেটা তো প্রাকৃতিক পরিবেশ দেখার জন্য, ঘোরার জন্য। এখানে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে দেখতে এখানে গেছি, লাঞ্চ করে একটু রেস্ট করে চলে যাবো। তাহলে হঠাৎ করে শোরগোল কেন হলো বা সবাই কিভাবে জানতে পারলো বা জানলো? ম্যাম আমি এই বিষয়ে কিছু জানি না। আর আপনি ভাবতে মেয়ে কেন আসলেন? আপনি তো আপনার হাজবেন্ড, আপনি তো হাজবেন্ড ঠিক আছে, বাট আমি তো আমার হাজবেন্ড তো আর 10টা হাজবেন্ডের মতন আমি সবার সামনে যেতে পারি না, তাই